নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। অ্যাকচুয়ালি আজ আমি একটা ইন্টারেস্টিং টপিকের উপর ভিডিও বানাবো, যেটা অবশ্যই বিজনেস আইডিয়া। অ্যাকচুয়ালি অনেকদিন আগে কমেন্ট করেছিল দু তিনজন যে দাদা এডুকেশন সেক্টরের উপর কিছু বিজনেস আইডিয়া দেন, তো আমি এখানে আজকে এডুকেশনাল সেক্টরের উপর কোনো কয়েকটা বিজনেস আইডিয়া দিব, যেগুলো খুবই ইন্টারেস্টিং লাগবে। আপনারা চাইলে স্টার্ট করতে পারেন, অবশ্যই রিসার্চ করে স্টার্ট করবেন। এই ভিডিওটা আমি বানাচ্ছি অনলি ফর এডুকেশন পারপাসের জন্য, যে ভাই আমি বলছি মানে বিপ্লবদা বলছি মানে যে আমি এই বিজনেসটা স্টার্ট করবো, কারণ আপনি বিজনেস স্টার্ট করার আগে অবশ্যই রিসার্চ করুন আর অবশ্যই দেখে নিন হ্যাঁ এই বিজনেসটা চলবে, বুঝতে পেরেছেন, তারপরে বিজনেস স্টার্ট করুন। এবার এখানে প্রথম যে বিজনেস আইডিয়া আমি বলবো সেটা হচ্ছে, মন দিয়ে শুনবেন কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট আপনার জন্য হতে পারে। আপনি এরকম টাইপের বিজনেস স্টার্ট করলে সেখানে আপনি রেসপেক্টও পাবেন, আপনার টাকা উপার্জন হবে। কেন আজকালকার দিনে যত প্রাইভেট স্কুল দেখছেন, প্রাইভেট ইনস্টিটিউট দেখছেন, সবাই কিন্তু টাকা ইনকাম করছে, প্লাস তারা একটা স্টুডেন্টের লাইফে ভ্যালু ক্রিয়েট করছে। আপনিও যদি কোনো স্টুডেন্টের লাইফে ভ্যালু ক্রিয়েট করতে চান, আপনিও যদি চান এডুকেশন সেক্টরের উপর একটা বিশাল বড় এম্পায়ার দান করবেন, অবশ্যই, আর অবশ্যই সেটা যেন পজিটিভ থিঙ্কিংভাবে হয়। আমি এখানে মূলত আপনাদের ছটা ব্যবসা আইডিয়া বলবো, যেটা আগেও বললাম, ভিডিওটা মন দিয়ে শুনুন। প্রথম যে ব্যবসা আইডিয়াটা সেটা হচ্ছে স্টার্টে হবি ক্লাস। অ্যাকচুয়ালি হবি ক্লাস কি, হবি ক্লাস মানে আপনার যেটা মনে হয়েছিলো যে আমি এরা শিখতে পারি, যেমন সিঙ্গিং, ড্রয়িং, আর্টিং, মিউজিক, তো এরকম টাইপের। আমি গত পরশু দিন দেখলাম আমাদেরই শহরে একটা জায়গায় গিটার শিখাচ্ছে, তো সেটা ওয়ান টাইপ অফ হবি, কেননা সেই ছেলেটা গিটার শিখতে যাচ্ছে তার ইন্টারেস্ট আছে বলে। তো আপনি যদি এরকম গিটার, তবলা, আপনি সিঙ্গিং, ড্যান্সিং এরকম যদি শেখাতে পারেন এবং তার যদি একটা ছোট্ট ইনস্টিটিউট খুলতে পারেন, সেই ইনস্টিটিউট হয়তো 2 BHK বা 1 BHK ভাড়া নিলেন, ওখানে 20-50টা মতো ছেলে প্রথমে অ্যারেঞ্জ করলেন, বা 10টা ছেলেও যদি প্রথম আসে পরপর পরপর আপনার ছেলে আসতে থাকবে। এবার হতে পারে প্রথম প্রথম আপনার স্টুডেন্ট এলো না, আপনাকে অ্যাডভার্টাইজ লাগাতে হবে, অ্যাডভার্টাইজ লাগালে আস্তে আস্তে স্টুডেন্ট অবশ্যই আসবে। তো যখন আপনি ক্লাসটা স্টার্ট করে দেবেন বা এই বিজনেস স্টার্ট করে দেবেন, আপনার ইনিশিয়ালি 20-30 হাজার টাকা আসবে ইনিশিয়ালি, বাট অ্যাট দ্য এন্ড যদি আপনার 500 স্টুডেন্ট হয়ে যায় বা 1000 স্টুডেন্ট হয়ে যায়, আপনি যদি 100 টাকা করে নেন বা 200 টাকা করে নেন, সেখানেও আপনার অনেক টাকা উপার্জন হবে, বুঝতে পেরেছেন। তো প্রথম যে আইডিয়াটা বললাম সেটা হচ্ছে স্টার্টে হবি ক্লাস। সেকেন্ড যে এডুকেশন সেক্টরের উপর বা ইনস্টিটিউটের উপর যে ব্যবসাটা স্টার্ট করতে পারবেন সেটা হচ্ছে কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট। আজকালের দুনিয়ায় যদি ওয়েস্ট বেঙ্গলের সবথেকে এডুকেশন সেক্টরের মধ্যে কম ইনভেস্টমেন্টের মাধ্যমে একটা বিজনেস বলতে পারেন, সেটা হচ্ছে কম্পিউটার ইনস্টিটিউট। তো কম্পিউটার ইনস্টিটিউট আপনি এই মুহূর্তে যেলে খুলে ফেলতে পারবেন। এবার অনেকগুলো যারা এখানে অনেক কিছু রিকোয়ারমেন্ট আছে, লাইসেন্স আছে, আমি কম্পিউটার কীভাবে শেখাবো, হ্যাঁ কম্পিউটার আপনাকে জানতে হবে বা আপনাকে টিচার রাখতে হবে, আপনাকে একটা ঘর ভাড়া নিতে হবে ছোট্ট ঘর, যেখানে আপনার 5-7টা কম্পিউটার থাকবে, এবং প্রত্যেকটা কম্পিউটারের পেছনে একজন ছেলেকে 1 ঘন্টা দিলে আপনি সারাদিনে 20-30 জন ছেলেকে ট্রেনিং দিয়ে দিতে পারবেন। তাহলে মাসে আপনি যদি সপ্তাহে 2 দিন করেন, তবে মাসে আপনি 100-200 ছেলেকে ট্রেনিং দিয়ে দিতে পারবেন। এবার আপনি যদি কম্পিউটার জানেন জন্য ভালো হয়, কম্পিউটার আপনি শিখে ফেলতে পারবেন। যদি আপনার কম্পিউটার জানা আছে তবে আপনি এই মুহূর্তে কম্পিউটার ট্রেনিং সেন্টার খুলতে পারেন। অ্যাকচুয়ালি আমাদেরই একজন মাস্টার মশাই, উনি একটা শহরতলির দিকে খুলেছিলেন কম্পিউটার সেন্টার, তো ওর ওখানে চলেনি, কেন ওখানে রিসার্চ করেনি। আপনাকে অবশ্যই প্লেস দেখে খুলতে হবে, কেন আপনি এমন জায়গায় কম্পিউটার সেন্টার খুলবেন যেখানে সাইডে কলেজ আছে বা সাইডে বড় স্কুল আছে, ওখানে কম্পিউটার শেখার ইন্টেনশন বেশি আছে ছেলেদের। তো আপনি ছেলেদেরকে বলবেন বা আপনি কলেজে গিয়ে একটা টিচিং নিতে পারেন বা বিভিন্ন টিউশনে গিয়ে আপনি বলতে পারেন যে কম্পিউটার ট্রেনিং করলে আপনার কী প্রফিট হবে বা তোমাদের কী প্রফিট হবে, এবং যদি আপনি বলেন স্টুডেন্ট অবশ্যই আসবে, বুঝতে পেরেছেন। রিকোয়ারমেন্ট যেটা দরকার সেটা হচ্ছে আপনার অবশ্যই স্কিল দরকার, আপনাকে টাইম ইনভেস্টমেন্ট করতে হবে, একটা রুম দরকার, আর চতুর্থ হচ্ছে আপনাকে মার্কেটিং করা দরকার, বুঝতে পেরেছেন। থার্ড যে ব্যবসা আইডিয়াটা, যেটা আপনি এডুকেশন সেক্টরের উপর খুলতে পারেন, সেটা হচ্ছে স্টার্ট প্রোভাইড কেরিয়ার কাউন্সিলিং সার্ভিস। এবার অনেকে বলবে কেরিয়ার কাউন্সিলিং সার্ভিস এটা একটা ইনস্টিটিউট হতে পারে, হ্যাঁ এটা একটা ইনস্টিটিউট হতে পারে। কেন, কেননা আমি যখন চাকরি পেয়েছিলাম না, আমি বিভিন্নভাবে কাটছিলাম, আমি ইন্টারভিউ দেওয়ার সময় কাটছিলাম বা কী করে চাকরি পেতে হবে আমি বুঝতে পারছিলাম না। তো আমাকে একটা ছেলে বলে যে ভাই কলকাতায় তুই এই জায়গাটায় যা, ওখানে কেরিয়ার কাউন্সিলিং একটা কোচিং দেয়, ওখানে তুই কোচিং নিতে পারিস। তো আমি ওখানে গিয়ে কোচিং নিয়েছিলাম, ওখানে আমাকে বিভিন্ন রকম কী করে নিজের সম্বন্ধে বলতে হবে, কী কী কোয়েশ্চেন আসে, কী কী কমন কোয়েশ্চেন আছে, চাকরিতে ইন্টারভিউরা যখন ইন্টারভিউ নিতে আসে, ইন্টারভিউ নেওয়ার আগে কীরকম তাকাতে হয়, বডি ল্যাঙ্গুয়েজ কীরকম হওয়া দরকার, তো এরকম টাইপের সব শিখিয়ে দিয়েছিলো, তারপর আমি সহজেই চাকরিটা পেয়ে যাই। সেরকম আপনিও যদি একটা কেরিয়ার কাউন্সিলিং কোচিং প্রোগ্রাম খোলেন, যে কী করে আপনি
কেরিয়ারে সফল হবেন। আপনি যদি একটা সুন্দরভাবে কোর্স বানান এবং সেটাকে যদি একটা ক্লাসের মধ্যে বসিয়ে পড়ান বা শেখান, আপনার স্টুডেন্ট প্রচুর হবে, স্টুডেন্ট প্রচুর হবে। যদি এই বিজনেসটা কলকাতার দিকে বেশি চলবে, এই বিজনেসটা টিয়ার ওয়ান সিটি যেখানে কলেজ প্রচুর আছে, ইঞ্জিনিয়ারিং কলেজ, মেডিকেল কলেজ বা আপনার নার্সিং কলেজ, এইসব কলেজ যেখানে বেশি আছে সেখানে এই বিজনেসটা ভালো চলবে। এবার অনেকে বলবে যে দাদা এই বিজনেসটা তো আদৌই আমি শুনিনি, শুনেননি, বাট এটা একটা ট্রেন্ডিং বিজনেস, এটা একটা ট্রেন্ডিং বিজনেস, আপনি যদি করতে পারেন করে দেখুন, এটাকে অবশ্যই রিসার্চ করুন। বিপ্লব দার কথায় কোনো দিন খুলবেন না কোনো ব্যবসা, কেন আমি কিছু জানি না, আমি আবারও বলছি আমি কিছু জানি না, আমি জাস্ট রিসার্চ করি, আমি তার সম্বন্ধে দেখি এবং তারপরে বলি। অবশ্যই আমার কথায় বেশি গুরুত্ব দিবেন না, অবশ্যই রিসার্চ করুন। চতুর্থ যে ব্যবসার আইডিয়াটা সেটাও খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে পার্সোনাল ডেভেলপমেন্ট কোর্স। ওয়াও, পার্সোনাল ডেভেলপমেন্ট কোর্স কী টাইপের, এটা কী টাইপের ইনস্টিটিউট হতে পারে? আমরা আগে এখানে আসার আগে আগে একটা রুমে ছিলাম, ও রুমের উপরে ওখানে ইংলিশ মডেল স্কুল একটা খুলেছিল, ইংলিশ মডেল স্কুল, ওখানে জাস্ট ইংলিশ শেখানো হতো। এবার যে টিচার ছিলেন, যে স্যার ছিলেন, উনি ইংলিশ ভালো পারতেন, ইংলিশ ভালো পারতেন, সে অ্যাডভারটাইজ লাগাতো এবং সেখানে স্টুডেন্ট আসতো। ওর ইনিশিয়ালি প্রায় 20-25টা স্টুডেন্ট হয়েছিল, ও ইংলিশ শেখাতো। পার্সোনাল ডেভেলপমেন্ট আপনি ইংলিশ শেখাতে পারেন, আপনি ইয়োগা শেখাতে পারেন, আপনি পার্সোনাল ডেভেলপমেন্টের যে যে প্রসেস হয় বা যে যে স্টুডেন্ট শিখলে তাদের প্রফিট হবে সেরকম একটা কোর্স বের করতে পারেন এবং স্টুডেন্টকে শেখাতে পারেন। এর জন্য কী কী রিকোয়ারমেন্ট লাগবে? আপনাকে অবশ্যই, আপনি যেই বিষয়টা শেখাবেন অবশ্যই তার উপর স্কিল থাকা দরকার, এবং যেহেতু শেখাবেন আপনি তার উপর দক্ষ থাকা দরকার। সেকেন্ড কী দরকার? আপনাকে একটা এরিয়া দরকার, মানে এরিয়া মানে একটা রুম দরকার যেখানে টেবিল চেয়ার পড়বে। থার্ড কী দরকার? আপনি যেই বিষয়টা শেখাচ্ছেন তার উপর অবশ্যই সার্টিফিকেট দরকার, যদি আপনি সার্টিফিকেট না দেন কেউ এসে আপনার উপর কেস করতে পারে, সার্টিফিকেট সহজেই বের করতে পারবেন, কোনো অসুবিধা নেই, এটাই হচ্ছে ব্যাপার। এবার এখানে আপনার ইনভেস্টমেন্ট খুবই কম আসবে, আপনি স্টার্ট করে দিন, এটা খুলতে পারেন। পঞ্চম যে বিজনেস আইডিয়াটা সেটা খুবই কমন, আমি অনেকবারই বলেছি, সেটা হচ্ছে স্টার্ট প্রোভাইডিং অনলাইন অ্যান্ড অফলাইন টিউশন ক্লাসেস। আপনি স্কুলের এবং কলেজের স্টুডেন্টকে আপনি টিউশন ক্লাস প্রোভাইড করতে পারেন, তার জন্য বড় বড় কোচিং খুলতে পারেন। আমি আপনাকে বলি বাইজুস, আমি আপনি রাইস, আন একাডেমি, এরা কিন্তু প্রথমে টিউশনই পড়াতো, আজকে তারা এত বড় বড় কোম্পানি। আপনি যদি এই মুহূর্তে কোনো ইনস্টিটিউট খুলতে চান বা আপনি যদি চান যে এই মুহূর্তে আপনি এডুকেশন ফিল্ডের উপর রাজা হবেন, আজ থেকেই যে কোনো ছোটো উপায় হলেও আপনি স্টার্ট করুন। অনেকে বলবে যে ইনস্টিটিউট করতে হলে আমাকে প্রচুর টাকা ইনভেস্ট করতে হবে, আমাকে বিভিন্ন জায়গায় ঘর বানাতে হবে, বিভিন্ন করতে হবে, না, এটা ভুল, আপনার সম্পূর্ণ ভুল। আপনাকে যদি বিজনেস করতে হয় আপনি ছোটো লেভেল থেকে স্টার্ট করুন। সন্দীপ মশাই শোতে একটা দেখেছিলাম যে স্যার আমি কী করে 5 কোটি টাকা ইনকাম করবো? আরে আগে তুই 50 টাকা ইনকাম কর, তারপরে 5,000 ইনকাম কর, তারপরে তো 5 কোটি টাকার কথা ভাববি। সেরকম আপনাকে আমি বলছি, আপনি প্রথমে বড় কিছু এম্পায়ার তৈরি করার আগে আপনি প্রথমে ছোটোভাবে স্টার্ট করুন না, ছোটোভাবে স্টার্ট করলে অবশ্যই হবে। আপনি যদি অনলাইনে অফলাইনে একটা টিউশন স্টার্ট করেন, তার অনলাইনে যদি স্টার্ট করেন একটা সফটওয়্যার দরকার, অফলাইনে যদি স্টার্ট করেন একটা রুম দরকার, ব্যাস আপনি যেই বিষয়ের উপর এক্সপার্ট আছেন সেই বিষয়ের উপর পড়াতে পারেন, কেন না, তাই না? আপনি যদি পড়ান, আমি এক একজন টিচারের কথা বলছি যারা টিউশন পড়ায়, তারা প্রতি মাসে 50,000-60,000 টাকা ইনকাম করে, আপনি কেন পারবেন না? তারা ছোটো লেভেল আছে কারণ তারা জানে না যে কী করে বড় করা হয়। আপনি তো জানেন, আপনি স্মার্ট আছেন, তাই তো ইউটিউব ভিডিও দেখছেন, তাই না? আমি জানি আপনি স্মার্ট আছেন, তাই আপনি এই মুহূর্তে আজকেই আপনি অনলাইন টিউশন স্টার্ট করতে পারেন। অফলাইন যদিও আছেন, আপনি অনলাইনে শিফট হন, একটা সফটওয়্যার বানান, ওখানে টিউশন করতে আরম্ভ করুন, বুঝতে পেরেছেন? এটা হচ্ছে ব্যাপার। এর জন্য কী কী রিকোয়ারমেন্ট লাগবে? রিকোয়ারমেন্ট একটা সফটওয়্যার লাগবে, আর জায়গা আপনি যার ঘরেও পড়াতে পারেন, কোনো অসুবিধা নেই, বুঝতে পেরেছেন? সিক্স, যে এডুকেশন সেক্টর উপর যে বিজনেসটা স্টার্ট করতে পারেন সেটা হচ্ছে ক্রিয়েটিং অ্যান্ড সেলিং অনলাইন কোর্সেস। অনলাইন কোর্স বলতে আমার মনে পড়ে গেল, আমার আগামী 2-3 মাসের মধ্যে ফেসবুক অ্যাডসের কোর্স আসছে এই চ্যানেলেই, তো এখানে অনলাইন সমস্তভাবে কোর্সটা হবে, চ্যানেলে আসবে না, এটা আমাদের কোর্সটা বিক্রি হবে, এই কোর্সটার দাম 500 টাকা হবে, বাট এই কোর্সটা যদি আপনি করেন মান্থলি আপনি 5,000 টাকা থেকে 50,000 টাকা কামাতে পারেন। এবার আমি 5,000 টাকা বললাম কেন, আপনি প্রথম মাসে ক্লায়েন্ট ধরতে পারবেন না, ক্লায়েন্ট ধরতে হলে আপনাকে অনেক তাগদ দিতে হবে, ওখানে টাইম দিতে হবে। আমাদের এখন যে 2-4টা ক্লায়েন্ট আছে, ওই 4টা ক্লায়েন্ট আমাদের লাখো টাকা দিয়ে দেয়, সেরকম ক্লায়েন্টের প্রতি আপনাকে বিশ্বাস আনতে হবে। শুধু ফেসবুক অ্যাডসের কোর্স আমি আপনাকে শিখাবো এবং কী করে ইনকাম হয় সেটাও শিখাবো, কমপ্লিটলি আপনাকে ড্র দিব শুধু 500 টাকার বিনিময়ে। এবার কেউ যদি অফলাইন ক্লাস করতে চান, যদি ডাইরেক্ট আমার সঙ্গে কথা বলতে চান, নিচে যে নাম্বার উঠছে সেই নিচের নাম্বারে আপনি কল করতে পারেন যে দাদা আমি ফেসবুক অ্যাড শিখতে চাই, আমি সেখান থেকে টাকা উপার্জন করতে চাই, আমি অবশ্যই আপনাকে ট্রেনিং দিব, বুঝতে পেরেছেন?
তো আপনি যদি একটা অনলাইনে কোর্স ক্রিয়েট করতে পারেন, আমার মতো আপনি অঙ্কুর ওয়ারিকে দেখেছেন, আপনি বিভিন্ন ইউডেমিতে দেখেছেন, আপনি একটা কোর্স ক্রিয়েট করলেন, আপনি ইউডেমিতে আপলোড করবেন, আপনি কোর্সেরাতে আপলোড করবেন, এরকম যদি কোর্স ক্রিয়েট করতে পারেন। আপনি যে বিষয়ের উপর আছেন, আপনি সিঙ্গিং জানেন, আপনি বাংলা পড়াতে জানেন, আপনি ইংলিশ পড়াতে জানেন, আপনি ইতিহাস জানেন, যে কোনো টাইপের একটা কোর্স যদি আপনি বের করেন, পার্সোনাল ডেভেলপমেন্টের কোর্স যদি বের করেন এবং সেটাকে যদি অনলাইনে লিস্ট করেন এবং সেখানে যদি সেল করেন, আপনার অবশ্যই বিক্রি হবে সেই কোর্সটা এবং আপনি প্রচুর টাকা উপার্জন করতে পারবেন। হ্যাঁ দাদা, প্রচুর টাকা উপার্জন করতে পারবেন, বাট আপনাকে সেই বিষয়ের উপর ইন্টারেস্ট থাকা দরকার। আমার ভিডিও দেখে আপনি সেরকম কোর্স বানিয়ে ফেলবেন বা এরকম বিজনেস করে ফেলবেন, যে কোনো ব্যবসা করার আগে আপনার তার উপর ইন্টারেস্ট থাকা দরকার। এবার অনেকে কমেন্ট করবে যে দাদা, আমি তো অনেক বিজনেসের কথা শুনেছি, অনেক বিজনেস আইডিয়ার কথা শুনেছি, বাট সেই সব দেখছি ফেল হয়ে যাচ্ছে। এরকম নয়, ফেল হবে, আপনাকে কোনো নতুন নতুন কিছু ট্রাই করতে হবে। আমি আপনাকে সর্বদা একটা কথা বলি, কোনো জিনিস যদি আপনি ট্রাই না করেন না, তবে সেই জিনিসটা সম্বন্ধে আপনি বুঝতে পারবেন না। আপনি যে বিজনেস স্টার্ট করবেন ভাবছেন, আপনার মাথায় যে ব্যবসায়ী আসছে, আপনি সেটা সম্বন্ধে স্টার্ট করুন বা আপনি সেই বিজনেসের উপর স্টাডি করুন, অবশ্যই আপনি টাকা উপার্জন করতে পারবেন। আমার এখানে থাম্বনেইল লেখা ছিল না, আপনি ইনস্টিটিউট খুলে পার মান্থ 1 লাখ টাকা ইনকাম করতে পারবেন? 1 লাখ কেন, আপনি 10 লাখ ইনকাম করতে পারবেন, 1 খোকা ইনকাম করতে পারবেন কি করে? তার জন্য আপনাকে ট্রাই করতে হবে, নতুন নতুন বিজনেস ট্রাই করতে হবে। শুধু একটা জায়গায় পড়ে থাকলে হবে না, আজকালকার দুনিয়া হচ্ছে মেটাভার্সের দুনিয়া, 3D দুনিয়া, আপনাকে সেরকম ভাবতে হবে, বুঝতে পেরেছেন? তবেই আপনি কিছু জেনারেট করতে পারবেন, কিছু বড় কিছু করতে পারবেন। সমাজের জন্য যদি কিছু করতে হয় না, আপনাকে কিছু না কিছু ট্রাই করতে হবে, কিছু না কিছু আগে নিজের জন্যই করুন না। অবশ্যই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, এই ভিডিওটা অবশ্যই আপনাদের জন্য ভ্যালুয়েবল হবে। যদি ভিডিওটা ভ্যালুয়েবল হয় আপনারা শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডদের, আপনার যে কোনো লোককে শেয়ার করতে পারেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলকে, সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আর সর্বদা সতর্ক থাকবেন, আর অবশ্যই যে কোনো ব্যবসা চালু করার আগে অবশ্যই রিসার্চ করবেন। টাটা।